আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজ আবার আমার একটা টেলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে আশা করি ভিডিওটা স্কিপ না করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এই যে প্রতিদিনের মতো সকালবেলা উঠে আজ আর আমি রুটি বানাচ্ছি না একটু খিচুড়ি আর চা বানিয়ে নিচ্ছি তার সাথে দেখলেন যে বারান্দায় গেছি ছেলে মেয়ে সবাই ঘুমাইতেছে তো ওদেরকে ডাকলাম নাস্তা টাস্তা বানিয়ে তো ওরা উঠে এসেছে তাই এক একজন এক এক টাইমে খায় ছেলে এক এক টাইমে আসে ওর বাবা এক এক টাইমে যায় আর মেয়ে এক এক টাইমে স্কুলে তো এক একজন এক এক টাইমে আসে উঠে খায় তা আমাদের খানার কোনো ই নাই দুপুরে হয়তো দু এক দিন একটু সবাই মিলে খাই তা আজকে ছিল এই যে খিচুড়ি আর চা তে আমি আর ছোটো ছেলে এখন খেয়ে নেব আর সবার খাওয়া শেষ তো খাওয়া দাওয়া করে চলে আসলাম এখানে কিছু মাছ নিয়ে আসছে ট্যাংরা মাছ এবং মেনি মাছ তো এগুলো আমি কেটে কুটে আপনাদের সাথে শেয়ার করব। অনেক ছোটো ছোটো গৃহিণী পুরা তো ছোটো ছোটো মাস্ক উঠতে বিরক্ত বোধ করে তো তাদের জন্য আজ আজকে মাস্কুটে শেয়ার করা মাস্কুটা শেয়ার করা তো আমি ট্যাংরা সামনে শেয়ার করব। কিভাবে ইজিতে মাছ কাটা যায় এই যে এভাবে করে এভাবে পালিয়ে দিবেন আর এই মাছ কাটার তো কোনো আষ্ট নাই কোনো কিছু নেই ট্যাংরা মাছ একদমই সহজ কাটা ইজিতে কাটা যায় আর ওইদিকে মেনি মাছগুলো আমি কেটে আপনাদেরকে দেখাবো তো যেরকম করে ট্যাংরা মাছগুলো একদমই ইজিতে কেটে ফেলছি তো এখন আমি ট্যাংরা মাছ কেটে আপনাদের সাথে শেয়ার করব। ই মেনি মাছ তো এটাকে ট্যাংরা মাছ বলি আমরা আর আর ওটাকে মেনি মাছ বলি তো কে কী বলেন কার গ্রামে বা অঞ্চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটাকে মেনি মাছ বলি এই যে মেনি মাছটাও কীভাবে ফালাই তো এটা একটু বেজাল লয় কারণ এটার ভিত্তে আষ্টা মাছটা সব কিছু কাটাকুটা ফালাইতে হয় আর ওটা তো আষ্টা নাই শুধু এমনিতেই কাটাকুটা ফালিয়া মাছটা পেডি ফালিয়া কেটে নিলে হয় তো দেখলেন আমি কথা বলতে বলতে সাইরোপাশের কাটাগুলা ফালিয়ে দিচ্ছি ফালানোর পরে এরকম করে বুকে একটা সাদা চামড়া থাকে এটাকে টান দিলে উঠে যায় তারপরে কান দুটাকে এরকম করে উলটিয়ে ফুলকাটা মাঝখান থেকে টেনে ফেলে দিচ্ছি তো এভাবে করে আমি সবগুলা মাছ কেটে কুটে নিব তো আপনাদের সুবিধার থেকে আমি আর একটা কেটে কুটে দেখাইতেছি এই যে এরকম করে আবার একটু আষ্টাগুলা ফালিয়ে এটার বুকের যে চামড়াটা ফালিয়ে তো দুইটা কান উল্টে ফালিয়া ফুলকাটা টান দিলে ইজিতে ফেডি ফুডি সব কিছু বের হয়ে যায় আর ফেট কাটতে হয় না তো এভাবে একদম ইজিতে মাছগুলা কেটে ফেলবেন এই যে দেখেন কাটা হয়ে গেছে এখন আমি ঘর দুয়ার গুছানোর জন্য চলে আসছি তেগুলো আমাদের নিত্যদিনের কাজ তো আপনারা আছেন আমাদের সাথে এই কারণে একটু শেয়ার করি তো এই যে এই বিছানাটা গুছানো হয়ে গেল এখন ওই বিছানাটা গুছিয়ে নিব সব কিছু গুছিয়ে আমি এগুলা রান্না করতে চলে যাবো আজকে আপনাদের সাথে যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা প্রতিদিন কি কি কাজ করে সকাল থেকে বিকাল পর্যন্ত এগুলোই শেয়ার করব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দেবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের সামনে সবার আগে চলে আসে তো যে সবগুলা বিছানা গুছানো শেষ এখন আমি চলে আসছি এখানে রুই মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব এখানে পেঁপে দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব আর ট্যাংরা মাছ দিয়ে আমরা আমরা দিয়ে রান্না করব। তো এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আমি কেটে কুটে ধুয়ে নিয়ে আসছি তো প্রথমে আমি যা করব মুরগি এবং মাছগুলা বেজে নেব তো আমি এরকম করেই প্রতিদিন কাজ করে থাকি তো আমার মতো কোন কোন গৃহিণীরা সকাল থেকে বিকাল পর্যন্ত এরকম কাজ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই যে এখন মাছগুলো বেজে উঠিয়ে নিচ্ছি মুরগিগুলো বাজা হয়ে গেছে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে আমি মুরগিটা পেঁপে দিয়ে রান্না করব ওর বাবা তো ফার্মের মুরগি খেতে চায় না ব্রয়লার এই কারণে সাথে একটু পেঁপে দিচ্ছি ও পেঁপে টেপে ঝোল টোল খাবে আর ট্যাংরা মাছ তো আসেই আর রুই মাছ দিয়ে মূলা দিয়ে তো আমি তো দুইবারের রান্না একসাথে রান্না করি রাতের এবং দুপুরে আপনারা সবাই জানেন দুই তিনটা তরকারি একসাথেই রান্না করে ফেলি তো এই যে দেখলেন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তার সাথে পানি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে লাল করে নিচ্ছি এখন পেঁপে দিয়ে দিব পেঁপে আর দুটা আলু বাচ্চাদের জন্য তো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি মুরগিটা দিয়ে দিব তো মুরগিটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেবো তো তা আপনাদের যদি ভিডিও দেখার মাঝে কোনো ক্রমে কোনো দিকে একটু ভালো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তো এই যে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ফানি দিয়ে এই চুলাতে এটা হতে থাকুক ওই চুলাতে আমরা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তো এটাকে একটু নেড়ে লাল করে আমরা আর কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ মতো দিয়ে ভালোভাবে ছেড়ে রেখে দিব তার সাথে দিয়ে দিব ট্যাংরা মাছ তাই যে ট্যাংরা মাছের সাথে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে আমি পরিমাণ মতো ফানি দিয়ে দিব তো এগুলা বান্না শেষ করে দুয়া তো আগেই গুছানো হয়ে গেছে আপনারা দেখছেন একটু ঝাড়ু টাড়ু দিয়ে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব তো যে এটা বলক এসে গেছে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব তো এরকম একটা কেসি আমার পাখের ঘরে থাকে আমি সবসময় ধনিয়া কাঁচামরিচ বা হাতের কাছে যেটাই পাই বডির জন্য যাই না এভাবে কেসে দেয় তো এই যে বাইরে গেছি মেয়েকে স্কুল দিয়ে আসতে তো চলে আসলাম কিছু নিয়ে আসছি তো এখন গা গোসল ধুয়ে নামাজ পরে আপনাদের সামনে খানাতে চলে আসবো তো এই যে দেখলেন মুরগির মাংস সকালকার খিচুড়ি তার সাথে একটু লাল শাক বাজি করছি মূলের তরকারি আছে ট্যাংরা মাছ এগুলো তো আপনারা সব দেখছেন ওই রান্না করার সময় বা গুছানো গাছানোর সময় এগুলা এখন সব কিছু আমি ওর বাবা যতই গরম হোক গরম করে খায় তো এখন ট্যাংরা মাছটা চুলাতে আছে তো গরম দিচ্ছি ওর বাবা একটু পরে আসবে তো বড় ছেলে খেয়ে চলে যাবে এই কারণে ওকে দিয়ে দিচ্ছি আর ছোটোটাকে দিয়ে দিচ্ছি তো ওরা খেয়ে চলে যাবে আমরা ক্যামেরায় খেয়ে নেবো আজকে আর আপনাদের সাথে খানা দানা শেয়ার করবো না তো চলে যাব যে অফ ক্যামেরায় নামাজ আসর নামাজ পরে মানে পাতকে রেস্ট নিয়ে উঠে আসর নামাজ পরে চলে আসলাম আবার নাস্তার জন্য তো তার আগে এখানে প্লেট বাসন প্রকার এটো আসিল এগুলা একটু ধুয়ে দেব তো ওই সময় আজকে দুই না প্রতিদিনই ধুয়ে পেলি তো আজকে আর দুই না তো এই কারণে এখন ধুয়ে ফেলছি এগুলা এখন ধুয়ে পরিষ্কার করে আমি বিকালবেলায় বেশিরভাগ গুছানো গাছানো মানে যা কিছু আছে মানে অপসর টাইম করে থাকি দুপুরেতে স্কুলে যাওয়া লাগে বা ঘরের কাজ কর ধোয়া মোছা গুছানো গাছানো তো আমি বেশিরভাগ বিকালে করে থাকি যে যে আমার ভিডিও দেখেন জানেন তো আমি এখন প্লেট বেসন ধুয়ে এগুলা সব রেডি করে আমি চলে যাব বিকালকার নাস্তায় তো আমাদের নামাজ পড়া হয়ে গেছে এখন একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে তো তার আগে আমি এগুলা এই যে পরিষ্কার করে এখন আবার কাপড় চোপড় অনেকগুলো হয়ে রয়েছে আজকে আর রোদ এই না আর সে গুছাইতে পারি না তো এগুলাই এই যে এখন আমি গুছিয়ে নিব তো তার আগে দেখেন আমার ছেলে আর ওটা কী বাঁধর আমি করতে আসে তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো শেয়ার করে চলে যাব কাপড় চোপড় পুষানোর জন্য তা আবারও বলি আপনারা যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন চাপ দেবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন তো আমি অসাধারণ একটা পাতা কপির পাকড়া বানাবো তো এ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন তো রেসিপিটা দেখার মাঝে বা পুরো ব্লগটা দেখার মাঝে একটু হলো ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তো এই যে এটাও কাপড় ভালো কাপড় একসাথে রেখে দিচ্ছে তো আমি বেছে যেগুলো ময়লা ওগুলা ফেলে দিচ্ছি যেগুলো ভালো এগুলা গুছিয়ে রাখছি তো ওগুলো আবার পরবর্তীতে ধুয়ে গুছিয়ে রাখব নি তো ওর বাবার শার্ট এগুলো তো হ্যাঙ্গার ওটা নিয়ে রাখবো এগুলো তো আর ওয়ার ড্রপে না তো এই কারণে এগুলো আর বাজাচ্ছি না এই যে এখানে রেখে দিচ্ছি তো রেখে আজকে আর কাপড় চোপড়ও দুপুরে মানে রোদ দেয় না দেরি হয়ে গেছে স্কুল তো নেই এসে নামাজ পরে খেয়ে নিচ্ছি খেয়ে একটু রেস্ট নিচ্ছি তো এখন আমাদের বারান্দায় একদম মানে বিকেলবেলা দেখেন মা আজান দিব দিব এই টাইমেও মনে হচ্ছে যে রৌদ্রের আলছা এরকম তো সকালে তো আরও রৌদ্র ছয়টা সাতটা বাজে এগুলো একদম শুকিয়ে ইয়ে হয়ে যায় তো এই কারণে বিকালে বা রাত্রে কোনো টাইমেই কাপড় রোদ দিলে কোনো সমস্যা হয় না তা আমার তো কাপড় অল্প মানুষ আমরা অল্প যেদিন হয়তো বাড়ি কাপড় চাপড় চাদেরটা দুই বেশি হয় তো এরকমভাবেই রৌদ্র দিয়ে দিই দশ পনেরো মিনিট লাগে শুকাইতে তো সব করে চলে আসলাম দেখেন বিকালকার নাস্তা এখানে আমি পাতাকপি কুচিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি বেসন স্বাদ মতো লবণ ফেস কুচি এবং কাঁচামরিচ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ স্বাদ মতো সবকিছু দিয়ে এখন আমি এটাকে হালকা একটু পানি দিয়ে মথে বেসনটা যে পাতাকপির সাথে এরকম ভাবে যে এরকম করে সবগুলো পাখড়া আমি দিয়ে দিব দিয়ে লাল করে এ ফিট ও ফিট গোল্ডেন করে বেজে উঠিয়ে নেব তো এই যে দেখেন হয়ে গেছে লাল করে বাজা হয়ে গেছে তো একদম এখন তো শীত আসছে আসতেছে পাতাকপি ফুলকপি সিম সব সবজির ঘরে আনাগোনা থাকবে তো ওই টাইমে মানে বাচ্চাদের টিফিনে বা আপনার আপনাদের বিকালকার নাস্তায় এরকম করে বানিয়ে ফেলবেন দেখেন উঠবে বা ভিতরে কতটা কিস্পি কতটা সুন্দর হয়েছে তো এখন আমরা একটু পড়ালেখা করব সন্ধ্যার পরে আর খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব। তা আমার এই যে ছোট্ট পোলাটা একদমই দুষ্টামি করে আপনারা সবাই দেখেন সবসময় পড়ালেখা আপনাদের সাথে শেয়ার করি না তো আজকে আমরা খাইতেছি ও খাবে আগে পড়ালেখা করবে তো পড়ালেখা করতেছে আর আমরা বিছানায় সবাই বয়ে এরকম করে খাইতেছি আপনাদের যদি ভিডিওর মাঝখানে কোনো ক্রমে কোনো দিকে একটু হলো ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও পর্যন্ত আশা করি এইভাবেই আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ